যেদিন আমার সব লীলা শেষ করে নরলীলায় আমি গাছের ডালে বসে বংশী ধ্বনি করব সেদিন তোমার হাতে আমার মৃত্যু হবে দেখতে দেখতে এলো দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল জোরাবে ওই বৃন্দাবনে ঘুরতে ঘুরতে বদনে বলে বলে উঠল কি গো আজ বৃন্দাবনে পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধানা কবে আমি নদীর কূলে পার হব বলে পড়ে রইলাম নদীর কূলে পার হব বলে আজ সেদিন যদি ভুলে যাই ধ্বনি পার করি আমারে আজ সেদিন যদি ভুলে যাই ধ্বনি মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মা গো যদি অন্তরঙ্গ বৈষ্ণব এসে থাকেন কমিটির আবেদন বিশেষ করে শঙ্কর মা ঈশ্বর শঙ্কর মাইতির বাড়িতে প্রসাদের ব্যবস্থা আছে অন্তরঙ্গ ভক্তের জন্য কোনো ভক্তকে জিজ্ঞাসা করে চলে যেতে পারেন আর বিশেষ করে
যেসব ভক্ত আছেন এখানে প্রিয় ভক্ত গোবিন্দে প্রসাদ পাওয়ার জন্য হুড়াপাড়া কেউ করবেন না জয় রাধে কীর্তঞ্জলি ভালো লাগে একটু দাঁড়িয়ে ওয়েট করবেন ধীরে ধীরে দেবে কেন জায়গাটা বেশি বেশি নেই কমিটির তরফ থেকে বিশেষ আবেদন করো জনগণ মিনতি করে জয় নিতাই জয় গৌর তাই এমন সময় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সব লীলা সমাপ্ত করে নরলীলাতে গাছের ডালে বটবৃক্ষের ডালে বসে বংশী শুনি করলি আর যে বংশী শুনি করছে জরা ব্যাধের কানে গেল চরণ দুটো যে ভগবান দুলাচ্ছে দেখবেন ভগবানের শ্রীকৃষ্ণের চরণ পুরো আলতা মাখা চরণ ছিল যখন চরণ দুটো দুলাচ্ছে জরা ব্যাধ মনে করলো যেন মৃগ কর্ণ দুটো এমন করে লাড়ছে জরাবেদ বুঝতে না পেরে তীর দিয়ে যেই নিক্ষেপ করেছে ভগবানের চরণে লেগে গেল আর ভগবানের দেহ থেকে প্রাণটা চলে গেল গাছের ডাল থেকে পড়ল সমুদ্রের জলে ভাসতে 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 একটা কাষ্ঠরূপে পরিণত হলো সে কাঠটা ভাসতে ভাসতে গিয়ে লাগলো সেক্ষেত্র পরিধাম তখন নাম হয় না উড়িষ্যা সেখানে গিয়ে যে কাঠটা যে লাগলো সেই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার দেহ তৈরি করেছি তাই এখন কি আছে প্রশ্ন সেটা ছিল না যে কাঠটা প্রথম তৈরি হয়েছিল সে কাঠটার নাম কি দারুণ ব্রহ্ম যাই হোক যেগুলো বলে যাব একটু মনে রাখতে হবে আমি কিন্তু জিজ্ঞাসা করব যে কাঠটি ভগবানের দেহ থেকে তৈরি হয়েছিল প্রথম জগন্নাথ বলরাম সুভদ্রার দেহ তৈরি হয়েছিল সেটার নাম হলো দারুণ ব্রহ্ম তা এখনো কি আছে পদকর্তা বলল না দ্বাদশ বৎসর অন্তর যে মাস আষাঢ় মাস মল মাস হবে সেই মাসে জগন্নাথ বলরাম সুভদ্রার দেহ নতুন কলেবর হয় কেমন করে নীলগিরি পর্বতের উপরে নিম গাছ থাকে চন্দন গাছের গন্ধে ওই নিম গাছগুলো চন্দন গন্ধ হয়ে যায় তার জন্য অজস্র সাপ থাকে সেই গাছের উপরে পন্ডারা গিয়ে ওই নিম গাছের গোড়ায় পুজো করে জানাবে হে দয়াল তোমার দেহ তৈরি হবে এই কাষ্ঠ থেকে তোমার ডালের গাছের উপরে যে যারা আছে তাদের দিকে সরিয়ে দাও ঠিক তিন দিনের দিনে সাপগুলো থেকে নেমে চলে সোনার কুঠারি করে অন্য কিছুতে হবে সোনার কুঠারি করে কেটে নীলগিরি পর্বত থেকে ওই শ্রীক্ষেত্র ধামে ওই কাঠগুলো নিয়ে আসে পন্ডারা কাঁধে করে নিয়ে এসে সুন্দর করে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করে যেদিন কলেবর হবে সারা উড়িষ্যায় সারা উড়িষ্যা পুরী ধামে কারো ঘরে একটা বাতি জ্বলবে না একমাত্র প্রদীপ ঘিতের প্রদীপ জ্বালাতে হয় কোন ইলেকট্রিক থেকে পুরো কাগারের কারেন্ট কেটে দেওয়া হয় ওই মন্দিরে কেবলমাত্র লাইট আলো জ্বলবে এক বয়স্ক পন্ডা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরনো আগের দিকে দাঁড়িয়ে তার আগের দিকে নতুনগুলো রেখে ওই বয়স্ক পন্ডাকে নিয়ে গিয়ে জগন্নাথের মস্তকে রেখে বলতে হয় হে জগন্নাথ তোমার পুরনো দেহ থেকে নতুন দেহে তুমি কলেবর হও যখন হাতটাকে তুলবে কয়েকজন ব্রাহ্মণ লাগে যেন পাষাণ হয়ে যায় ধীরে ধীরে সেই হাতটাকে নতুন কলেবরের উপরে চাপিয়ে দেয় তুমি নতুন দেহে না এই বলে যেদিন ওই কলেবর হয় তার এক মাসের মধ্যে সেই ব্রাহ্মণ মারা যায়
তাই এমন সময় ওই যখন কলেবর হয়ে গেল এক মাসের মধ্যে মারা যান, তাই এখন যে গাছটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেহ আছে সেটা কি গাছ? নিমি গাছ। কে প্রথম সৃষ্টি করেছিল? না ও যে ইন্দ্রদমন নামে রাজা, ইন্দ্রগৌণ নামে রাজা অবন্তিন বারে, ধর্মে কর্মে ছিল শঙ্খ চক্র গদা পদ্ম, হৃদয়ে ধরিয়া শঙ্খ চক্র গদা পদ্ম, হৃদয়ে ধরিয়া নয়ন ধারার বিরাম নাই রে, অবিরত বইছে ধারা, নয়ন ধারার বিরাম নাই রে, অবিরত বইছে ধারা, নয়ন ধারার বিরাম নাই রে, অবিরত বইছে ধারা, নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে। জয় রাধে। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা অবন্তী নগরে, ধর্মে কর্মে ছিল মতি হরিনাম করে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গো, এই কলিযুগে, এই কলিযুগে যদি কারো একটু অর্থ হয়ে যায় না, তারা ভগবানকে ভুলে যায়। তার প্রমাণ দিলেন, তার প্রমাণ দিলে কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পাণ্ডবের মধ্যে যুদ্ধ লেগে গেল, তা পাণ্ডবের পক্ষে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর কৌরবদের পক্ষে তো ভগবান নেই। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল, কৌরবরা চলে গেল, তাতে কি হলো? ভগবান এমন সময় বলছে, দাদা ও যুধিষ্ঠির দাদা, আমি এবার যাই, আমি যে চলে যাব, তোমরা কিছু আমার কাছে চাইবে না দাদা,
আপনার তোমাদের ধন ঐশ্বর্য টাকা পয়সা সব ফিরিয়ে দিয়েছি, তাই যাওয়ার কিছু চাই পাই না, যে যা চেয়েছে তাই দিয়েছে, দিয়ে চলে যাবে তারের কাছে, বসে আছে পিসি পিসিমার কাছে গিয়ে বলছে ও পিসিমা পিসিমা আজকের দিনে তো তোমার সব ফিরিয়ে দিলাম পিসিমা, আমি এবার যাই তুমি কিছু চাইবে না, সেদিন কুন্তি বলেছিল কৃষ্ণরে কৃষ্ণ যারা ধন অর্থ রাজস্ব সব ফিরে পায় তারা তোকে ডাকে না, তোর জন্য কোনোদিন একটু নয়ন জল ফেলে তাই তুই চলে যাবি ঠিক আছে, কিন্তু আমি দুটা জিনিস চাইব তুই আমায় দিতে পারবি কৃষ্ণ? ঋষি আমি দেব, ব্যাসটা একটু কবিরা করে ব্যাসটা একটু কেটে রাখো একটু কবিরা করে পিসি যা চাইবে আমি তাই দেব, কৃষ্ণ রে তুই বিশ্বস্ত কর আমি যা চাইবো তাই দেব, ঠিক আছে তাই দেব। কুন্তি ছুটে গিয়ে পিসি ওই কৃষ্ণের চরণে গিয়ে যেই পড়েছে, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ যাওয়ার সময় তুই একটু তোর চরণ ধুলি নিয়ে যা না, একি একি বলছো তুমি যে আমার পিসি না রে না রে কৃষ্ণ তোকে সবাই চিনে ভাই বলে কোনদিন তোকে চিনতে পারে না ভগবান বলে, ওরে কৃষ্ণ তোকে চিনতে পারে কই জানারে কৃষ্ণ রে জানি তাই। সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের এই রথ কমিটি যে মহতি হরিবাসের আয়োজন করেছেন, এই মহৎ মন মহৎ উদ্দেশ্য মহৎ কাজের জন্য এই মহতি হরিবাসর, এই মহতি হরিবাসরে সবই গোবিন্দের ইচ্ছার উপর, তাই কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া বাকলসা রামগোপাল গ্রাম নিবাসী মদন মান্না 100টি টাকা উপহার দিচ্ছেন, আশা করি আপনারা সমর্থন করবেন এবং ইনিও সাদরে গ্রহণ করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা হরি বল, দুষ্ট গোপালের হাতে পয়সাটি যাচ্ছে, বলি দিলে তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, অহ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, অহ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম তোর গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, পরম গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, আনন্দে যাবে ভজে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আজ আদ্য গুরু আদ্য গুরু জয় জয়।
माननीय भक्तमंडली भक्तपती मागो আমরা গুরু 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 সবাই বলি গুরু কিন্তু আদি গুরু কে প্রথমে কোন গুরুর ভজন করতে হবে এটা আমাদের আগে জানতে হবে আদি গুরু কে আদি গুরু কে হ্যাঁ আদি গুরু কে হ্যাঁ বাহ আদি গুরু মাতা বন্ধ পিতার চরণ যাহাতে দেখিনু আমি এ তৃণভুবন প্রকৃত যিনি গুরু হবে সে কিন্তু আগে প্রণাম নেবেন না সে কি বলে আগে তোমার পিতামাতাকে প্রণাম করো তবে আমাকে প্রণাম করবে তা নালে আমি নেব না তাই বলছে আদি গুরু মাতা বন্ধ পিতার চরণ আদি গুরু মাতা বন্ধ পিতার চরণ যাহা হতে দেখিনু এ ত্রিভুবন চরণানন্দে যাবি ভজলে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান भक्त मोरो माता पिता भक्त मोरो गुरु भक्त मोरो माता पिता भक्त मोरे गुरु भक्त मोरो माता पिता भक्त मोरो गुरु भक्त मोरो माता पिता भक्त मोरे गुरु भक्तोई नाम देखे छे आज पंच कल्प तोरु दिन तोर आनंद जाबे भजे गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान दिन तोर आनंद जाबे भजे गुरु नाम माननीय ভক্তমণ্ডলী ভক্তপতি মাগো আজকে যিনি দান করলেন একটা উদ্দেশ্য যার ধন আছে দৌলত আছে বেশি টাকা পয়সা আছে সে দান করে না ওই যে বলে বললাম একটু আগে তার প্রমাণ দিলেন কেমন করে কুন্তি ঋষি কুন্তি কৃষ্ণকে প্রণাম করছে যেই প্রণাম করে উঠেছে ঋষি আর কি চাইছো দাও না কি বলছো বলো এমন সময় কুন্তি বলছে কৃষ্ণ রে ভালো করে দাও আমার মাকে ভালো করে দাও বাবাকে ভালো করে দাও যেদিন সুদিন থাকে তখন ভগবান কোনদিন ভগবানকে কেউ ডাকে না কাঁদে না তাই কৃষ্ণজী এই যাওয়ার সময় আমার ছেলেদের দিকে রাজ্য ধন দৌলত সব ফিরিয়ে দিয়েছি ওরা তো কোনোদিন নয়ন জলে বক্ষবাসী আর তোকে ডাকবে না কাঁদবে না তাই যাওয়ার আগে তুই শুধু একটু চোখের জল ভিক্ষা দিয়ে যা আমি যেন দিনান্তে একবার হাত গোবিন্দ বলে রাজ্যের কোন কর্ম করে না এমন সময় ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা গুন্ডিচা এসে বলছে মহারাজ মহারাজ আপনি এখানে বসে বসে কৃষ্ণ ভজন করলে চলবে এক মাস আপনি সিংহাসনে বসেন না রাজ্যের কার কি হয়েছে কিছু ভাবেন না রাজারা যেটা প্রজাদের জন্য ভাবি আপনি একটা বেলাও ভাবেন না শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে হবে প্রজারা সবাই বিদ্রোহ করেছে
आज থেকে তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করবে। একি মহারাজ তুমি হাসছো যে? কেন হাসছি জানো বলিচা? আমাকে যখন তাড়িয়ে দেবে না, আমি তো তখন আনন্দে আরো ওই কৃষ্ণ ভজন করতে পারবো। তুমি কি করবে? না আমি কি করবো জানো? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, আর হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, হরি হরি বলবো। একি তোমাকে তাড়ালে আমাকে তাড়াবে তা আমি কি করব? না তুমি কি করবে? আমার স্ত্রী মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গো, কলিযুগে যদি ভজন পথে যেতে হয় স্বামী স্ত্রী দুজনে যুগলে ভজন করতে হয়। যদি একজন করে আর একজন না করে, দেখবেন অনেক ঘরে মায়েরা একটু কৃষ্ণ ভজন করে, বাবারা কৃষ্ণ ভজন করে না। ওই সারাদিন কি করলো? গাধার খাটনি খাটতে খাটতে দিন চলে গেল, আর সন্ধ্যাবেলা বাজারে গেল একটু নিয়ে নিল, নিয়ে স্ত্রী বসেছে সন্ধ্যাবেলা একটা তুলসী তলায় কৃষ্ণ ভজন করতে, গুরুদেবের নাম ভজন করতে, আর স্বামী উপাসে নিয়েছে তো বদনে কি বলছে গো? শ্যামামা কি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো, ওই কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, ওই না কালো রূপে দিগম্বরি, পদ্ম করে মোর আলো রে মন্দিরে যদি একটু বসেছিল ভজন করতে আর ভজন হলো না, সারাদিন খেতে খেতে হাত ব্যথা হয়েছে, এই এতবেলা দুটো খেতে দেবে মন্দিরে কি? তার জন্য বলছে প্রকৃত ভজন করতে গেলে যুগলে ভজন করতে হয়, তার কেউ তার উপরে রাগ করবে না আসতে। তাই এমন সময় ইন্দ্রদ্যুম্ন রাজা ছিল কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্ত, গুণ্ডিচা দেবী ছিল কৃষ্ণ বহির্মুখী। তাই এমন সময় ছুটতে ছুটতে গিয়ে বলছে মহারাজ, মহারাজ আপনি রাজ্যে বসেন না, আপনাকে তো তাড়িয়ে দেবে, আপনি হরি হরি বলবেন, তা আমি কি করব? না তুমি আমার সঙ্গে কি করবে জানো? হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি করবে করো, আমি পারব না। এমন সময় রানী গুণ্ডিচা ক্রোধে প্রধান্বিত হয়ে বলল, শোনো মহারাজ, আর তোমাকে কিছু ওই কৃষ্ণ ভজন করতে হবে না, কাল প্রভাতে
কাল প্রভাতে আসবে রাজগুরু বিক্রমাচার্য আবার তোমাকে নতুন করে রাজ সিংহাসনে বসতে হবে আবার তোমাকে রাজ মুকুট পরতে হবে আবার তোমাকে রত্নহার করতে হবে আর তোমার কৃষ্ণ ভজন আমি করতে দেব না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তেতালাল ছাতে উঠে বসে বসে কাঁদছে দয়াল ওগো দিনের দয়াল তোমার জন্য এই হৃদয় সিংহাসনকে খালি রেখে তোমাকে বসিয়েছি যে রত্নহার তোমাকে করে আমি পরেছি আমি কেমন করে ওই রাজ সিংহাসনে বসব দয়াল তুমি রাত্রি অতীত হয়ে গেল যেন রাত্রির বেলায় ওই অধিক রাত্রে ছাদের মধ্যে কে যেন নকরির ধ্বনি করতে করতে বংশের ধ্বনি করতে করতে পূর্ব দিকে আওয়াজ একটা ভেসে আসছে ইন্দ্রদম্ন রাজা ছুটতে ছুটতে চলেছে দয়া দয়াল দেখা দা কি এসো কি এসো দয়াল
আমার মুখে সে পূর্ব দিকে যখন ছুটে গেল আওয়াজটা ধীরে ধীরে দক্ষিণ দিকে চলে গেল আর দক্ষিণ দিকে যেই ছুটে গেল পশ্চিম দিকে চলে গেল পশ্চিম দিক থেকে যেই ছুটে গেল উত্তর দিকে চলে গেল দেখতে দেখতে প্রভাত হয়ে গেল প্রভাত যেই হয়ে গেল দয়াল তুমি এলে না দয়াল আমার হৃদয় সিংহাসনকে তুমি খালি করে চলে গেলে দয়াল কাঁদতে কাঁদতে পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে মায়েরা গো মা গো তোমরা তো প্রভাতে সর্বপ্রথম উঠো বেশিরভাগ বিছানা থেকে তা বিছানা থেকে উঠে কয়েকটা কর্ম করতে হয় সেটা কি জানা আছে অনেক মায়ের জানা নেই কৃষ্ণ ভজন করুক নাই করুক মায়েদের দিকে বলে যাই একটু একটু কাম মন দিয়ে শ্রবণ করবে বিছানা থেকে যখন নামতে হয় একটা আসন আল্লাহ দিতে হয় প্রথমে মাতৃভূমির উপরে পা রাখতে নেই ঘুম থেকে উঠে মায়েরা প্রণাম করে কি বলবে অহল্লা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদ্দরিষ্টদা পঞ্চকন্যা স্মরণেত্তং ওং নমো ভগবতে বাসুদেবায় নাই যদি বলতে পারে এত কথা যদি মনে না থাকে কাগজে তো লিখার মতো এখানে পেন কলম নেই ওং নমো ভগবতে বাসুদেবায় বলে তিনবার প্রণাম করে থালি হোক কড়া হোক আর বাসি বাসন বের করে নিয়ে যেতে হয় কিন্তু তার আগে ঘর থেকে বেরিয়ে পূর্ব আকাশের দিকে তাকিয়ে প্রণাম করতে হয় সূর্যদেবকে তারপর যা কর্ম করবেন সব কিছু মঙ্গল হবে তেমনি ইন্দ্রদ্যুম্ন রাজা সূর্যদেব যাই উঠেছেন সূর্যদেবকে প্রণাম করছেন ও জবা কুসুম সংকাশ হে মহাদেব দিবাকর জ্যোতির্ময় তব
जतिर छटा जग नव नव चेतना ज्योतिर्मय तब ज्योतिर छटा जागे नव नव चेतना ज्योतिर्मय तब ज्योतिर छटा शिशुराय नव ओ शिशुराय नव ओ शिशुराय नव मने थाकबे कि बोललाम मने थाकबे तो इंद्रतम्न राजा शुद्ध प्रणाम करबे ना मायेदेर दिके बोलछि बाबादेर दिके बोलछि प्रभात समय उठे आगे सूर्यदेव के प्रणाम करते हैं तब सारा दिन मंगल जाए तम समय इंद्रतम्न राजा जखन जखन ओ सूर्यदेव के प्रणाम कर पिछान थेके डाक दिल महाराज क्या गुंडी जा হ্যাঁ মহারাজ দ্বারে রাজগুরু বিক্রমাচার্য এসে গেছে আপনি এখনই চলুন দয়া দিনের দয়া আমাকে সেই রাজ সিংহাসনে বসতে হবে দয়া আবার রাজমুকুট পরতে হবে আবার রত্নহার পরতে হবে धीरे धीरे चले राजा इंद्रतम्न दारे गेल राजगुरु विक्रमाचार्य हाते करे मोटुकटा हाते निये राजमुकुट जाओ शान करे जेई एसेछि प्रथमे तिनि आगे राजाके सुंदर भावे साजाइये তার পূজা অর্চনা যেটা করতে হয় করল করে রাজমুকুটটা যেই মাথায় দিয়েছে তার থেকে ছুটতে ছুটতে দাঁড়িয়ে এসে বলল মহারাজ 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 একই দাঁড়িয়ে তুমি এমন চিৎকার করতে করতে এলে কেন মহারাজ একটা কথা বলতে এলাম আপনার রাজদারে একটা ছোট্ট কালো বর্ণের একটা ছোট্ট বালক এসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করল এই দাঁড়ি তোদের রাজা কোথায় তোদের রাজা ইন্দ্রদম্নকে এখনি আমার কাছে পাঠিয়ে দে জানেন মহারাজ যখন এই কথাটা বললো না ওই ছোট্ট বালক যখন বললো না যে তোদের রাজা ইন্দ্রদম্নকে পাঠিয়ে দে দাঁতটা যেন কেঁপে উঠল রাজা
রাজমুকুট পরে নিয়ে বাঁচতে ভয়া আমার সেই কালো বর্ণের সন্তান তবে কি তুমি সেই তুমি কি আমার সেই আরাধ্য দেবতা এসে তো দয়া মুকুটটা মাথায় আছে ছুটতে ছুটতে রাজা চলল দ্বারে গিয়ে দেখছে অপূর্ব সুন্দর একটা কালো রঙের ছোট্ট বালক এই বাবা তোর নাম কি কোথায় যাবি আমার নাম কি তোমাকে বলতে পারবো না তুই বল একটা যদি কাজ করতে পারো কি কাজ তুমি কি ক্ষণকালে একটু চোখটা বন্ধ করো যেই রাজা নয়ন দুটো বন্ধ করেছে কোথায় নিয়ে গেল সেই ছোট্ট ছেলে দই বমানি হয়ে বলে উঠল ও যে তোমারই প্রাণের ঠাকুর সোনা রাজা আমি কে তোমারই প্রাণের ঠাকুর আমি তোমার অন্তরে আমি আছি নীলগিরি পর্বতে নীল মাধব রূপী তুমি আমাকে যেদিন পুজো করবে যেদিন নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারবে সেই দিন আমাকে তুমি পাবে তা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গো এমন সময় কি হলো রাজা ওই কথা শোনার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল
আর মাটিতে পড়ে গেলে রাজমুকুটটা যে থাকে কি হবে? ধুলায় পড়ে যাবে। আর ধুলায় যখন গড়াগড়ি শুরু হলো, যদি কেউ ব্রাহ্মণ থাকেন করজোড় করে মিনতি, লীলার জন্য পদকর্তা যেটা লিখেছে আমাকে বলতে হবে, অপরাধ মার্জনা করবেন। ব্রাহ্মণের জন্য কিছু কথা আছে। তাই এমন সময় ব্রাহ্মণগণ বলে উঠল, একশত ব্রাহ্মণ ছিল ওখানে, সবাই বলে উঠল, শোনো রানীমা, তোমার রাজ্যে একটা অঘটন ঘটে যাবে। আর মায়েদের মনটা একটু সরল, তো এমন সময় মায়েদের মনটা একটু সরল, তো যেই ব্রাহ্মণগণ বলে উঠল, ছুটে গিয়ে রানীমা ব্রাহ্মণদের চরণে পড়ে গেল। একই বললেন, আমার রাজ্যে অঘটন ঘটে যাবে। কি অঘটন ঘটবে বলুন? তাই এমন সময় ব্রাহ্মণগণ বলে উঠল, শোনো মা, তোমার রাজ্যে এই ঘটন অঘটন ঘটবে, তোমার স্বামী হয়তো পাপাতি হয়ে যেতে পারে। আর যেই এই কথা বলেছে, কোন মায়েরা কি তার স্বামীর পাপ্তিকতা মেনে নিতে পারে গো? ব্রাহ্মণের চরণে ধরে বলছে, দয়া ও গো ব্রাহ্মণগণ, বলো না কি করলে এই পাপ দূর হবে? তাই এমন সময় বললেন, শোনো, পাপ দূর করতে গেলে একটা যাগ করতে হবে। তাই এমন সময় এই যাগের কথা যেই শুনেছেন, ইন্দ্রদ্যুম্ন রাজা যে ধুলায় পড়েছিল উঠে পড়ে বলছে, না, না, এ হতে পারে না। সত্যি ধাইরতে বিষ্ণু চেতায়াং যাজতে মথই দাপরি পরিচর্যায়াং কলৌত ধরি সংকীর্ত। সত্যি ধ্যান ছিল, ত্রেতা হোম তর্পণ দাপরে সেবা অর্চনা কলিযুগে, কিন্তু একটাই কি, ওই যে হরের নাম কলৌ, হরের নাম কলৌ, তারপরে তে অর্জন্য সত্যে ধ্যান ত্রেতায় যোগ, তারপরে তে অর্জন্য সত্যে ধ্যান ত্রেতায় যোগ, তারপরে তে অর্জন্য সত্যে ধ্যান ত্রেতায় যোগ, তারপরে সত্যে ধায়তে বিষ্ণু চেতায়াং যাজতে মখই, তারপরে তো নববিধা ভাব, কিন্তু কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুধু হরিনামের দ্বারা ভগবানকে পাওয়ার উপায় করে গেলেন। তাই বলছে, শোনো ব্রাহ্মণগণ, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, অর্থাৎ নাম যোগ্য করাতে হবে। তাই আজকে রথমেলা কমিটি
এতদিন কত অনুষ্ঠান করিয়েছে দেখলেন যে কলিযুগে হরি নাম যজ্ঞ ছাড়া গতি না তাই আজকে হরি নামের ব্যবস্থা করেছে যজ্ঞ করেছে জাগ তো করে না তাই ইন্দ্রদম রাজা বলে উঠলো শোনো শোনো ব্রহ্মণগণ কলিযুগে যজ্ঞই হবে জাগ হবে না সে যজ্ঞ হলো কি যে নীলমণ মাধব প্রতিষ্ঠা যজ্ঞ শোনো ব্রহ্মণগণ তোমরা যদি আমার আরাধ্য দেবতা নীল মাধবকে খুঁজে এনে দিতে পারো আমি সেদিন করব নাম যজ্ঞ প্রতিষ্ঠা যজ্ঞ করব আর সেই প্রতিষ্ঠা যজ্ঞে সমস্ত ব্রাহ্মণকে ওই 100 জন ব্রাহ্মণকে এক একটা করে দেশ দান করব 1 লক্ষ স্বর্ণমুদ্রা দান করব তোমরা আমার নীল মাধবকে খুঁজে এনে দাও এই কথা যেই বলেছি ব্রাহ্মণগণের কি হয় যখন বলছি একটা করে গ্রাম দেবো 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেবো মানুষের কি হবে লোভ আছে লোভে পাপ আর পাপে মুক্তি তাই অহংকার করে ব্রাহ্মণগণ বলে উঠলো শোনো শোনো রাজা আমরা এনে দেব তাই এমন সময় সকলে চলেছে ব্রাহ্মণগণ ইন্দ্রদম্ন রাজা বলে উঠলো দাও তোমরা 100 ব্রাহ্মণ যাবে সঙ্গে যাবে আমার 1 জন ব্রাহ্মণ সেটা আসতে আমার কুলপুর বিদ্যাপতি তুমি যদি নীল মাধবকে পায় আমার বিদ্যাপতি ওই নীল মাধবকে কোলে করে নিয়ে আসবে তাই এমন সময় চলেছে 100 ব্রাহ্মণ তার সঙ্গে বিদ্যাপতি কোথায় নীল মাধবের খোঁজে আজ শ্রীহরি হরি বলি শুভ যাত্রা কইলা আজ শ্রীহরি বলি শুভ যাত্রা কইল হরি শ্রীহরি বলে শুভ যাত্রা কইল শ্রীহরি বলে শুভ যাত্রা কইল শ্রীহরি বলে শুভ যাত্রা কইল নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রেমানন্দের হৃদয় হলো আনন্দ ধরে না আজ প্রেমানন্দের হৃদয় হলো প্রেমানন্দের হৃদয় হলো বদন ভরে হরি বলো প্রেমানন্দের হৃদয় হলো আনন্দ ধরে কোথা থেকে ভেসে এলো ঝড় বৃষ্টি আমরা যে কিছু দেখতে পাচ্ছি না ভয়া ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ইপাশেও আর এমন সময় ওই বনের মধ্যে যখন প্রবেশ করেছে নীল মাধবের খোঁজে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে সমস্ত ব্রাহ্মণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে গেল উপাসক বৃষ্টি কমে আসছে শুধু সেখানে নয় এ পাশেও দেখুন বৃষ্টি আস্তে আস্তে করে কমে যাচ্ছে দয়াময় করে ডাকতে ডাকতে তা কি হলো 100 ব্রাহ্মণ এক জায়গায় উপস্থিত হলো কিন্তু কিন্তু বিদ্যাপতির খোঁজ আর মিলল না 100 ব্রাহ্মণ সবাই ফিরে এলো রাজদারে এসে বলে উঠল মহারাজ
महाराज इंद्रद्युम्न राजा बेरिये देखे लाइन धरे ब्राह्मणगण आसछे इंद्रद्युम्न राजा तू बाहु प्रसार करे बोलछे दाओ दाओ ब्राह्मणगण आमार निर्माता दाओ सब ब्राह्मणेर बदन अधबदन एकी तुमरा किछु बोलछो ना केन आमार निर्माता दाओ ब्राह्मणगण अधबदने दाड़िये आछे राजा चारदिके देखछे एकशत ब्राह्मण रयेछे किन्तु विद्यापति विद्यापति कोई एकी ब्राह्मणगण आमार आमार विद्यापति ब्राह्मण कोथाय महाराज आमरा सबाई फिरे एसेछि किन्तु विद्यापतिके खुजे पाई ना एकी बोलछो प्रहरी प्रहरी संशय प्रहरी एसेछे प्रहरी এই একশত ব্রাহ্মণকে এখনি তুমি তন্ত্রে তন্ত্রে গিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো একি সব ব্রাহ্মণ কাঁদতে লেগেছে থরথর করছে হে মহারাজ আমাদের দিকে অন্ধকার কারাগারে আমাদের দিকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবেন কেন শোনো যতদিন না বিদ্যাপতি ফিরে আসে ততদিন তোমরা ওই অন্ধকার কারাগারে থাকবে আর একটা কথা বলে যায় যদি না ফিরে আসে আমার বিদ্যাপতি তোমাদের একটা একটা ব্রাহ্মণকে বের করব আর ওই দক্ষিণ মশালে মস্তকচ্ছেদন করব না একি বলছেন একি বলছেন মহারাজ আমাদের দিকে আমাদের দিকে দক্ষিণ মশালে মস্তক ছেদন করবে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তপতি মানু বলেছিলাম না লোভে পাপ পাপে মৃত্যু প্রকৃত যে লোভ করবে তার পাপ আর মৃত্যু হবে এক এক করে ব্রাহ্মণকে সবাইকে অন্ধকার কারাগারে রেখে দিল আর এই পাশে বিদ্যাপতি একদিন দুদিন তিন দিন ওই বনের মধ্যে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কোথাও একটা ঘর দেখতে পায় না তা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তপতি মা গো সবাই সেবা হয়েছে তো অনেকের সেবা হয় না তাই এতক্ষণ কীর্তন হলো আমি করলাম আপনারা বসে বসে কীর্তন শুনছেন সবাই মিলে একবার কীর্তন হয়ে যাক না সবাই করবেন তো সবাইকে করতালি দিয়ে করতে হবে করবেন তো সবাই মিলে তবে শুরু হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ জগবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ জগবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ জগবায়ে নম হরে জগবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মহান গিরিধারী গোপীনাথ মদন মহান রাম রঘব রাম রঘব রাম রঘব রমণ রাম রঘব রাম রঘব রমণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমান চুপ করুন চুপ করুন